সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু অনেক দিন পর চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা স্যাটিসফাইড অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকে সরাসরি উইথড্র নিতে পারবেন। সো অনেক দিন যাবত এরকম ভিডিও আনা হয়নি, কারণ আমরা একটা স্যাটিসফাইড, একটা ভালো ট্রাস্টেড অ্যাপস কিন্তু পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আজকে আমরা এই অ্যাপসটি পেয়েছি, তো যার কারণে একদম খুব তাড়াতাড়ি করে আজকের এই রিভিউটা আপনাদেরকে দিতে চলেছি। তো চলুন আর বেশি দেরি করবো না, মূল ভিডিওটা স্টার্ট করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি ফুল ডিটেলস আপনারা এই পুরো ভিডিওটা দেখলে পেয়ে যাবেন কী করে কাজ করবেন, কী করে এখান থেকে উইথড্র নেবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করছি। সো ভিউয়ার্স, প্রথমে যখনই আপনারা ওই অ্যাপসটি ডাউনলোড করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ওপেন করলে পরে, তো আপনারা নিচে দেখুন কী লেখা আছে, আই এম নট ইয়েট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস লোডিং নেবে এবং এখানে উপর থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আপনারা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে উপর থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, দেখুন আমি যে কান্ট্রিতে আছি সেরকম একটি কান্ট্রি এখান থেকে আমি চুজ করব। সো আপনারাও আপনাদের যে কান্ট্রি আছে, যেমন ধরুন বাংলাদেশ, ইন্ডিয়া বা আদার্স যে কোনো কান্ট্রি যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আর আপনার কান্ট্রিটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে কি করবেন, ডিফল্টে অর্থাৎ এভাবেই যেরকম মানে ডিফল্টে যা ছিল ওভাবেই কিন্তু আপনারা রেখে দেবেন। ঠিক আছে, এখানে দেখুন আমাদের যে ডিফল্ট ইউনাইটেড কিংডম, এখানে আমরা ইউনাইটেড কিংডমে লিখে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর এখানে দেখুন ইওর মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ইউকেতেই সিলেক্ট করে দেবো এবং আমাদের মেল না ফিমেল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপরে এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। দেখুন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে দেখবেন কী আছে, আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা এখান থেকে জানতে চাচ্ছে, তো আপনারা জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেবেন, আপনাদের যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে দেখুন পোস্টাল কোড, জিপ কোড, অ্যাড্রেস। সো আপনি যদি ইউনাইটেড বা ইউনাইটেড কিংডমের পোস্টাল কোড, জিপ কোড চান, তাহলে কী করতে হবে, দেখুন যে সমস্ত একটা পোস্টাল কোড কীভাবে জিপ কোড বের করতে হয় যে কোনো কান্ট্রির, তো আপনার যদি আমেরিকাতে তো থাকেন না ধরতে গেলে, কিন্তু সেখানকার জিপ কোড আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো তার জন্য একটা এক্সটার্নাল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, সো এখন বিষয়টি হচ্ছে যে এখানে স্ট্রিট কোড, জিপ কোড, সিটি, এই সব কিছু কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি, দেখুন যে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, তারপরে জিপ কোড দিয়ে দেবো। এই জিপ কোডটা আমরা একটু দেখে নিয়ে আছি, অর্থাৎ জিপ কোডটা কী আছে, আমরা একটা এলাকার বা একটা জেলার জিপ কোডটা আমরা নিয়ে নেব। দেখুন আমাদের পোস্টাল কোডটা দিয়ে দেওয়ার পর, স্টেট নাম্বার দিয়ে দেওয়ার পর, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনাদের ইমেলটা দিয়ে দিতে বলছে, তো আমরা সিম্পলি একটা ইমেল এখান থেকে দিয়ে দেবো। দেখুন আপনারাও আপনাদের একটা ইমেল, যে ইমেলটা আছে সেটা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। ঠিক আছে, দেখুন আমাদের ইমেলটা টাইপ করা হয়ে গেছে, আমরা এখান থেকে কী করবো, কপি করব, এটাকে কপি করে নিচে এসে পেস্ট করে দেবো। দেখুন তাহলে আমাদের দুটো জিমেইলই কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর এখানে কন্টিনিউ, কন্টিনিউ করার পর এখানে দেখুন আপনাদের পাসওয়ার্ড চাচ্ছে, একটা ইউজার নেম, এবং ইউজার নেমটা একটু ইউনিক রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এখান থেকে দেখুন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখানে আরও একবার একটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে কী বলছে, ইওর 60 ক্যারেক্টার, অর্থাৎ 6 ক্যারেক্টার দিতে হবে। দেখুন যে আমরা 6 ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে দেখুন আমরা টাইম জোন দেখাচ্ছে, ওকে করে দেবো, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রেজিস্টার করে নেবো। ঠিক আছে, এখানে লোডিং নেওয়ার পর এখানে কনফার্ম যাবে, কনফার্ম দেওয়ার পর এখানে ক্লিক ওয়ার্কার, এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন, এবার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন করবেন।
সো দেখুন, এখানে আমাদের প্রথমে যে লগইন অপশনে চলে আসলাম, লগইন অপশনে আসার পরে এখানে দেখুন আপনাদের একটা মেইল দেবে এরকম, আমাদের স্ক্রিনে যেরকম মেইল দেখছেন, এই মেইলে এখানে দেখুন আপনাদের এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে লগইন দেখুন, প্লিজ ক্লিক অন ইট, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো এখানে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করলে আপনাদের সামনে পেজটি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু তাদের যে ওয়ার্কিং প্লেসটা আছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এখানে দেখুন, অ্যাডেড ইউর ফুল অ্যাড্রেস, এন্টার ইউর পেমেন্ট ট্যাক্স ডিটেলস, সো ইফ ইউ ক্যান পে, এখানে আপনারা স্কিপ টু ইন্ট্রো এখানে দিয়ে দেবেন, যাতে এটাকে আমরা পরে অ্যাড করে নেব। এরপরে এখানে দেখুন অ্যাভেলেবেল যে জবগুলো তারা দিচ্ছে, এখানে দেখুন কী কী তারা দিচ্ছে এরকম করে। সো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন, আমরা এখান থেকে সিম্পলি এখানে থ্রি ডট দিয়ে ওপেন ইন ক্রোম, ওপেন ইন ক্রোম করার পর দেখুন আমাদের সামনে ক্রোমে কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটটি। এখানে দেখুন যে অ্যাভেলেবেল জব কী আছে সেগুলো আপনারা এখান থেকে একটু পড়বেন। তারপরে এখানে দেখুন হেল্প টেরিং অথোলিয়েশন অ্যাপ্লিকেশন ডেস্কটপ ওয়ান, এখানে আফটার এ কাস্টমার ভেরিফিকেশন, আর এখানে আপনাদের 30 দিন পর্যন্ত থাকবে এই কোম্পানিতে 512টি জব এখান থেকে রয়েছে ক্লিক ওয়ার্কার, অর্থাৎ আপনি এই ক্লিক ওয়ার্কারকে অ্যাডমিশন করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন এই যে স্টার্ট নাও ক্লিক করলে আপনি কী করতে পারবেন, পার ক্লিক, অর্থাৎ আপনি যতজন লোককে অ্যাড করাতে পারবেন বা জব এখানে এন্টার করাতে পারবেন। এখানে মূলত যদি কোনো আপনার রেফারেন্সে কেউ এসে এখানে ক্লিক করে বা এখানে আপনাদের জয়েন হয় সেটাই মূলত এখানকার জব, ঠিক আছে, এখানে রেজিস্টার হয়ে যাবে। তো এই পার ক্লিকে আপনারা একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এরপরে ব্যাগ নিচে চলে আসবে, এখানে দেখুন আপলোড 3 শর্ট ভিডিওস, হেল্প ট্রেন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ 3টি শর্ট ভিডিও আপলোড করবেন যার মাধ্যমে আমাদের এই যে ক্লিক ওয়ার্কের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের পুরো তথ্যটা প্রকাশ পায়। অর্থাৎ এখানে আপনাদের বলছে কি, আপনি যখন ট্রেন করবেন তার আগে আপনি 3টি শর্ট ভিডিও আপলোড করুন, যার মাধ্যমে আপনি যে প্রোগ্রামগুলোকে থ্রু করে লোকজনকে এখানে ক্লিক ওয়ার্কে কাজ করার যোগ করবেন সেরকম একটি প্রোগ্রাম এখানে 3টি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করতে হবে। শর্ট ভিডিও আপলোড করার পর এখানে দেখুন তারপর কী লেখা আছে, আপলোড 3 শর্ট ভিডিও MSCOS অনলি, অর্থাৎ এখানে কীভাবে অর্থাৎ কী মোডে আপনাদের ভিডিওটি করতে হবে সেটাও কিন্তু এই যে এখানে সিম্পলি তারা কিন্তু লিখে দিয়েছে। এরপরে দেখুন কন্ডাক্টের শর্ট টিম সার্চ, অর্থাৎ এখানে এই যে দেখুন উল্লেখ করে দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের US ডলারে না US ইউরো মানে পাউন্ডে আসবে। সো বুঝতে পারছেন যে আপনাদের কত টাকা কিন্তু আসতে চলেছে। এখানে দেখুন যে প্রোডাক্টের শর্ট টিম সার্চ ইচ 2.02 পার জব, অর্থাৎ আপনার যে প্রতিটি ক্লিক পার ওয়ার্ক ক্লিকে একটা জবের জন্য আপনাকে 0.02% কিন্তু পাউন্ড দেওয়া হবে, যার বর্তমান বাজার মূল্য দাঁড়াচ্ছে প্রায় এই 2 কয়েনে বা 2 পয়সা যদি আমরা বাংলাতে বলি, তাহলে ওখানে পাউন্ডে বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকার কিংবা 30 টাকার কাছাকাছি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে তাদের নিচে দেখুন পার্টনার প্ল্যাটফর্ম আছে, এখানে দেখুন আপনারা যদি সার্ভে করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে সার্ভে করেও কিন্তু আপনি এখান থেকে এটা আর্ন করতে পারবেন। এখানে দেখুন শো ইয়োর বেবি চাইল্ড, অর্থাৎ এখানে আপনার বেবি চাইল্ডের নিয়ে কিছু অ্যাপ্লিকেন্ট জব আসছে বা ভিডিও সফটওয়্যার আছে বা লাইভ স্ট্রিম করার অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনাদের এই লাইভগুলোকে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু তারা শো করবে। শো করার মাধ্যমে যখন এই প্ল্যাটফর্মগুলোকে অনেক মানুষ দেখবে বা দেখার পরে এখানে ক্লিক করবে, এখানে ওয়েবসাইটে আসতে চাইবে, তখন কিন্তু ওই যে পার ক্লিক প্রতি আপনাদের কিন্তু এখান থেকে একটা আর্নিং হয়ে যাবে। সো এখানে একটা হিউজ পরিমাণের আর্নিংটা সোর্স আছে, এবং এটা কিন্তু ওই ভিডিও দেখে আর্ন করা বা ইত্যাদি এরকম কোনো নর্মাল কাজ না, এখানে আপনাদের টাকাও বেশি দেবে, আপনাদের কাজটাও কিন্তু কষ্ট করে নিতে হবে, ঠিক আছে। সো যদি কাজটা ভালো মতো করতে চান বা কষ্ট করে নিজের টাকা নিজে উপার্জন করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে এই অ্যাপস থেকে গিয়ে এখানে অ্যাকাউন্ট করে এই ওয়েবসাইটে কাজ করা আপনার জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। আর অনেক দিনে খোঁজাখুঁজির পর মূলত আমরা এই ওয়েবসাইটটি কিন্তু এখান থেকে পেয়েছি, ঠিক আছে। সো আশা করছি এখান থেকে, আর আপনাদের যে পেমেন্টের অপশনটা আপনাদের আগেই দেখালাম, ওই পেমেন্টের অপশনটা এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সো এখানে দেখুন 3 ডট মিনিট আসলে পরে আমাদের সামনে আরও অনেক ইনফরমেশন চলে আসবে। এখান থেকে দেখুন এই যে নিচে আমরা একটু দেখব যে পেমেন্ট ডিটেলস, যে এখানে দেখুন পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করে দেবো। দেখুন পেমেন্ট ডিটেলসটা আসার পর এখান থেকে আপনাদের পেমেন্ট ডিটেলসটা এখান থেকে অ্যাড নাও করে দিতে হবে, অর্থাৎ আপনি ব্যাঙ্কে নেবেন না অন্য কোথাও নেবেন সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে, সেই ব্যাঙ্কের কোড এবং সুইপ কোড সহ আপনার অ্যাকাউন্ট নাম্বার, এবং আপনাদের একটা যদি টিন সার্টিফিকেট চাই তো দিতে হবে, নাহলে তো কোনো কথা নেই। সো এগুলো দিয়ে এখান থেকে সাবমিট করে আপনারা একটা পেমেন্ট অপশন কিন্তু এখান থেকে চালু করে নেবেন, ঠিক আছে।
এছাড়াও এখানে আপনার প্রোফাইল এবং রেফারে যদি কোনো আর্ন আপনার করতে চান তাহলে কী রেফারে আর্ন করতে পারবেন এখানে দেখুন। এখানে দেখা রয়েছে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস অ্যাফিলিয়েট হু আর কামিং সুন, এখানে দেখুন যে আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড যখন আসবে তখন তারা এখান থেকে কাজ করে একটা পেমেন্ট নেবে, প্রত্যেক পেমেন্টে আপনি 10 ইউরো করে পেয়ে যাচ্ছেন। যদি 1 ইউরোর দাম যদি আপনি ধরুন 270 কিংবা 75 টাকা হয় তাহলে 10 ইউরোর দাম আসতেছে কত, এটা কিন্তু আমার চাইতে আপনারাই ভালো বুঝবেন, ঠিক আছে। সো এখানে আমি আগেই বলেছি যে একটা হিউজ পরিমাণে আর্নিং করার সুযোগ রয়েছে এবং এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় অবশ্যই গুগলে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত উইকিপিডিয়া থেকে জেনে নেবেন, আর যদি সামান্য কিছু তথ্য আপনাদের লাগে তো অবশ্যই সেই সমস্ত তথ্য এবং লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে চেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই যে দারুণ ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার ছোট্ট একটি রিভিউ দিলাম এবং আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি। আর যদি আপনারা না বুঝে থাকেন কোথাও বা কোনো স্টেপ আপনাদের মিস করে থাকি তাহলে অবশ্যই যেন কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো, ধন্যবাদ।